আসসালামু আলাইকুম। দীপস মাম প্রেজেন্টেশন চ্যানেলে আমি রুমি জুবিল্লা আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই ভিডিওটি ধারণ করা হয়েছে এপ্রিলের 25 তারিখ, তখন রমজান মাস ছিল। কিন্তু ভিডিওটি এডিটিং করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, আমি এপ্রিলের 13 তারিখে একটা অ্যানিভার্সারির ভিডিও ছেড়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি একটি ছেলে এবং মেয়ে পেয়েছি। আমার মেয়েটির নাম লিয়া এবং ছেলেটির নাম নয়ন। তো এপ্রিলের 25 তারিখ ছিল নয়নের বার্থডে। হ্যাপি বার্থডে নয়ন বাবা। তো বন্ধুরা, চলেন আমরা দেখি যে নয়নের বার্থডে আমরা সবাই মিলে কত মজা করে উদযাপন করলাম। তো নয়নের বার্থডে ওই দিনে কিন্তু আমার বাসায় কিছু গেস্ট ছিল, যেমন দীপের কাজিনরা ছিল এবং দীপের ফ্রেন্ডরা বাসায় বেড়াতে এসেছিল। তো ওরা যেহেতু জানে না যে বাসায় আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো ওরা এসে যখন দীপের কাছে এটা শুনতে পারলো, দীপ যখন বললো যে আমরা আজকে রাত্রে কেক কাটবো, কেক কাটাটা হচ্ছে বাচ্চাদের কাছে একটা খুব মজার একটা বিষয়, তো ওরাও সাথে সাথে বলল যে আন্টি আমরাও কেক কাটবো। তো সেটা যেটা করলো, ও সাথে সাথে একটা কেক তৈরি করলো, তৈরি করে এবং কেকটাকে ওরা ডেকোরেশন করবে। কিন্তু ওদের আসলে কেক ডেকোরেশনের প্রতি কোনো খেয়াল নেই, ওরা জাস্ট একটা কেক কাটবে এবং সেইটা নিয়ে মজা করবে, সবাই খেলাধুলা করবে, খাবে, এইটাই হচ্ছে ওদের মজা। তো সেটা কেকটাকে ডেকোরেশন করার কিছুটা চেষ্টা করেছে, মানে পুরোটা করতে পারেনি, কারণ সে সুযোগ ওকে আর দেওয়া হয়নি। এতটুকুন করার পরেই ওরা কেকটাকে কেড়ে নিয়েছে যে ওরা এখনই কেকটা কাটবে। তো এর ভিতরে আমাকে নিচে ডাকলো, আমি দেখলাম যে পানি নিতে আসছে লোকে। এখানে ব্যাপার হয়েছে যে দীপের পাপা 2 মাস আগে একটা টিউবওয়েল বসিয়েছে এবং সাথে সাথে সাবমার্সেল বসিয়ে নিয়েছে, যাতে পানির কোনো সমস্যা না হয়। এখন যেটা দাঁড়ালো যে আমাদের পাড়ায় কিন্তু অধিকাংশ বাড়িতেই পানির খুব হাহাকার চলছে, পানি পাচ্ছে না। তো দীপের পাপা বলে দিয়েছে যে আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছি, যার বাড়িতে যা অসুবিধা তোমরা সব পানি আমার বাসা থেকে নিয়ে যাবা। তো এই কারণেই কিন্তু রাত নেই দিন নেই লোকজন আসছে এবং আমরা পানির ব্যবস্থাটা তাদেরকে করে দিচ্ছি। তো দীপের পাপা বাচ্চাদের খাবার জন্যে ওই দিন অনেক ফল এনেছিল। এখানে তরমুজ আছে, একটা বাঙ্গি এনেছে, বাঙ্গিটা অবশ্য এখানে ভালো করে দেখা যাচ্ছে না, বাঙ্গিটা অনেক বড় সাইজের একটা বাঙ্গি ছিল। এবং যেহেতু আমি এখন ভয়েসটা পরে দিচ্ছি, এজন্যই বলছি বাঙ্গিটা কিন্তু অনেক দিন বসে খেয়েছি, আমি পলিথিনে মুড়ে সুন্দর করে ফ্রিজে রেখে অল্প অল্প করে এটা খেয়েছি। আর রমজান মাসে হচ্ছে লেবুর অনেক দাম ছিল, তো সেই দিন বেশ একটু চিপ রেটেই এটা পাওয়া গেল, এই জন্য দীপের পাপা বেশ কিছু লেবু নিয়ে আসছে। আর যেটা আমার ঘরে আরও যে ফল আছে সেটা হচ্ছে সবেদা। এই সবেদা আমার সেজো কাকি গ্রাম থেকে পাঠিয়েছে। তো আমি যখন গ্রামে বেড়াতে গিয়েছিলাম, আমি কিন্তু অতটা খেয়ালই করিনি যে কাকার বাসায় একটা সবেদা গাছ আছে, আমি কিন্তু এটা লক্ষ্যই করিনি। তো কাকি কিন্তু ঠিকই সবেদা যখন বতি হয়ে গেছে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আরও দীপের পাপা যেটা কিনেছে আটা, আটা দীপের পাপা ভীষণ পছন্দ করে, সে যখনই বাজারে আটা দেখে সে কিনতে কখনোই ভুল করে না। তো তার এই ব্যাপারটা খুব ভালো লাগে, আমিও কিন্তু আটাটা খুব পছন্দ করি, পছন্দ নিয়েই খাই। আর আমি এখানে বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি। এই বিরিয়ানিটা আজকে মানে নয়নদের তরফ থেকে করা হচ্ছে এবং মেয়ে আমাকে বললো যে আন্টি বিরিয়ানিটা আপনি রান্না করে দেবেন। এখন মেয়ে যেহেতু আবদার করেছে, অতএব না করতে পারি না, যদিও লিয়ার হাতের বিরিয়ানি রান্না করা আমি খেয়েছি, অসম্ভব মজার হয়, তারপরেও ও আমাকে বলেছে যে আন্টি বিরিয়ানিটা আপনি রান্না করে দেবেন। তো সেই রান্নার প্রস্তুতিটাও আমার আর চলছে। আর ইফতারির জন্য কিছু কিছু যেহেতু করতে হয় সেভাবে করে নিয়েছি, বিভিন্ন ফল কেটে নিয়েছি আর চিড়া ভিজিয়েছি, আর এখানে ছোলা দেখতে পাচ্ছেন, ছোলাটা করেছি। এভাবেই আমরা আজকে ইফতারিটা করব। আর এখন যেটা যে বিরিয়ানির জন্যে ছোলাটা হয়ে যাবার পরে এখন আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। তো মাংসটা হতে থাকুক, আর বাচ্চারা দিক থেকে ভীষণ ঝামেলা করছে, ওদের আর তরস হয়েছে না, যেহেতু বিকাল হয়ে গেছে, মানে সারাদিন খুব খেলাধুলা করেছে, দুপুরবেলা ওদের কিছু খেতে দেয়নি, এই জন্য ওদের এখন খাবার ব্যবস্থাটা করব। আর দীপের ফ্রেন্ডরা ওরা আবার বাড়িতে চলে যাবে সন্ধ্যার আগেই, যার কারণে ওদেরকে আমি ছেড়ে দেব। এই কারণে এখন ওদের খাবার জন্য একটু ব্যবস্থা করব। তার আগে আমি ভাতটা চাপিয়ে নেব, বিরিয়ানির ভাতটা যেটা আমি সেটা চাপিয়ে নেব। তো বিরিয়ানির ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। তো আমি এখানে দুধের, আমার লিকুইড দুধ ছিল না বিধায় আমি যে পাউডার মিল্ক যেটা আমি সেটা দিয়েছি, যার কারণে আমার একটু ভাতের সাথে এটা সুন্দরভাবে মিশিয়ে দিতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও
যারা দেখবেন তাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি 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 শেয়ার করবেন আপনার ফ্রেন্ড, রিলেটিভ এবং ফ্যামিলির সবার সাথে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাতনি হয়। তো এর ভুবন ফুলানো হাসি বলতে যে আমার পুলি হয়ে যাচ্ছিলো, যে ভুবন ফুলানো হাসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাসে। আর এই যে দীপ দুষ্টু, ও যেটা করবে আজকে নাকি ও সব কয়টা কেক ও চাপাতি দিয়ে কাটবে। হ্যাঁ, তো সেই চাপাতি নিয়ে আসা হয়েছে এবং এই যে বাচ্চাদের মজা শুরু হয়ে গেছে, মানে এটাই হচ্ছে ওদের এর মানে এটা যে ওরা একটা মজা পায় এটাই বেশ ভালো লাগে। তো আমি বাচ্চাদের খাবার দাবার দিয়ে দিয়েছি, এখন কেক কাটছে, এই যে মজা করছে এই মজাটাই হচ্ছে ওদের সব কিছু, এটা করতে পারলেই ওরা খুশি। তো এই চাপাতি দিয়েই আজকে আমাদের বাকি যে নয়নের জন্য যে আমরা কেক কাটবো, আর নয়ন ইতিমধ্যে কেক নিয়ে আসছে, নিয়ে আমাকে বললো যে আন্টি কেক নিয়ে আসা হয়েছে। তো সে কেকটা আমি আপনাদের পরে দেখাবো, সেখানে দুটো কেক আছে, একটা আইসক্রিম কেক আর একটা এমনি কেক, দুটোই আপনাদের পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন এই কেকটার একটা ব্যবস্থা হয়ে যাক, এখন এটাকে পিস পিস করা হবে, বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হবে, ওরা খাবে এবং আমাদের ইফতারির জন্যে এটাকে সব প্লেটে দিয়ে দেওয়া হবে যাতে ইফতারিতে আমরা সবাই মিলে এটা খেতে পারি। তো এই জন্যই সেটা এটাকে এখন পিস পিস করে নিচ্ছে এইভাবে। তো এই যে বাচ্চাদের মজা, আর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, ওরা কাজ করতে করতে আমারও রান্না হয়ে গেছে। আমি রাইস কুকারে রান্না করেছি, আমি যেটা করেছি এখানে 2.5 কেজির মতো একটা মুরগি ছিল, চিকেন বিরিয়ানি হচ্ছে, আর 1.5 কেজি চাল এটা দিয়ে আমরা করেছি। তো রাইস কুকারেই করেছি, আমার খুব ভরা ভরা মানে একদম চেপে চেপে দিতে হয়েছিল। পরে আমি রান্নাটা হয়ে যাবার পরে ভাপে দেবার পরে আমি একটা বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি যাতে সবাইকে সার্ভ করতে সুবিধা হয় এই কারণে। তো দেখেন সুন্দরভাবে বিরিয়ানিটা আমাদের রান্না হয়ে গেল, আর কেকও চলে আসছে। তো এই হচ্ছে কেক, আর লিয়া এদিক থেকে ডিমের কোরমা করেছে, সালাদ কেটে নিয়েছে। তো এই কেকটা হচ্ছে গিফট করেছে নয়নের শাশুড়ি। নয়নের শাশুড়ি ওদের বিয়ে হবার পরে প্রতি বছরই নয়নের বার্থডের জন্যে কেক গিফট করে। তো যেহেতু শাশুড়ি শ্বশুর দূরে থাকে, ওরা সিরাজগঞ্জে থাকে, তো যেটা করে নয়নের শাশুড়ি টাকা পাঠিয়ে দেয়, সেই টাকা দিয়ে নয়ন কেক বাড়িতে নিয়ে আসে। তো এবারও তাই করেছে, আগের রাত্রেই টাকা চলে আসছে যে বাবা তুমি কেক কেনো। তো এইটা ওর শাশুড়ির পক্ষ থেকে গিফট, দেখেন যে কত ভালো শাশুড়ি যে প্রতি বছর জামাইয়ের জন্য বার্থডে গিফট পাঠিয়ে দিচ্ছে। আর এতে লিয়ার সংসার আমি আগেও আপনাদের দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে খুব গোছালো একটি মেয়ে, এটাই ভালো লাগে। আমি কিন্তু এতটা গোছালো মেয়ে নই, কিন্তু ওর সংসার দেখতে আমার খুব ভালো লাগে। ও খুব টিপটপ ফিটফাট সিমসাম, খুব অল্পের মধ্যে সব কিছু বেশ পরিপাটি করে রাখে, এটা ভালো লাগে। আর এইটা হচ্ছে সেই আইসক্রিম কেক, এই আইসক্রিম কেক তো দেখতে অসম্ভব সুন্দর, এবং যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো জানেনই যে এর টেস্ট কীরকম, এটা তার বলার অপেক্ষা রাখে না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন একটা ঘড়ি, এই ঘড়িটা লিয়া গিফট পেয়েছে, লিয়া এবং নয়ন গিফট পেয়েছে। তো এখনও ঘড়িটা ওয়ালে ঝুলানো হয়নি, আজকেই বের করা হয়েছে। তো লিয়া আমাকে দেখালো যে আন্টি ঘড়িটা দেখেন, ঘড়িটার কাঁটাগুলা সেট করে ওয়ালে এটা ঝুলানো হবে। তো ঘড়িটা দেখে আমি মানে এত ভালো লাগলো যে আমি আর ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। ঘড়িটার চারিপাশের কারুকাজ এত বেশি সুন্দর যে সাথে সাথে আপনার মন কেড়ে নেবে। এত সুন্দর একটা ঘড়ি যদি আপনার দেওয়ালে থাকে মানে আপনার আভিজাত্য এমনিতেই ফুটে উঠবে। আছে না যে আপনার রুচির পরে আপনার কিন্তু আভিজাত্যটাও বোঝা যায় যে আপনার বা আপনার রুচি কেমন, সেটা কিন্তু আপনার ঘরের অনেক কিছু দিয়ে টুকটাক ছোটোখাটো জিনিস বা বড় জিনিস অনেক কিছুর মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে আপনার রুচি কেমন। ঠিক সেই রকমই মানে ঘড়িটার মাধ্যমে কিন্তু অনেক কিছু প্রকাশ পায়, এত সুন্দর ঘড়ি যার ঘরে থাকে। আর এই যে আরেকটা অলমেট, এটা ও দরজায় ঝুলিয়ে দিয়েছে লিয়া, এটাও দেখতে অনেক সুন্দর। আমি এই টুকটাক সুন্দর জিনিসগুলি আমি এগুলি সব ভিডিও করে নিই। তো এখন ওরা কেক কাটবে, আমরা ইফতারি করে নিয়েছি, নামাজ আদায় করে নিয়েছি, এইবার ওদের দ্বীপের বন্ধুরা চলে গেছে, কারণ তাদের মারা ফোন দিয়েছে যে মাগরিবের আগেই বাসায় যেতে হবে, সবাই চলে গেছে। এইবার আমরা নিজেরা যারা আছি, এখানে নয়নের ফ্রেন্ড আছে এবং আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি, সবাই মিলে এখন কেক কাটছে। এখানে লিয়া, দীপ এবং নয়ন ওরা তিনজনে চাপাতি ধরে, সেই চাপাতি মানে আজকে বললাম না যে তিনটা কেকই আমাদের চাপাতি দিয়ে কাটা হবে।
তো এখন চা পাতি দিয়েই কেকটা ভাগ করছে সেটা যে আমরা সবাই এখন কেক খাবো। তো কেক খাবার পরে এবার সবাইকে সার্ভ করে দিলাম ওদের রাতের খাবার আর আমরাও খাবো। এরপরে হচ্ছে আইসক্রিম কেকটা কাটা হবে। আর দীপের পাপা সাধারণত সাধারণ না সবসময় সে তারাবির নামাজ পড়ে তারপরে খাবার খায়, তাতে রাত প্রায় 11টা বেজে যায়। তো দীপের পাপা অনুপস্থিত, আমরা সবাই খাচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালো না লাগলেও কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমি জানতে চাই, সব কিছুর সাথেই আমি আপনাদের সাথে পরিচিত হতে চাই। তো বন্ধুরা এরপরেই কিন্তু আমরা এখন আইসক্রিম কেকটা কাটবো। এই কেকটা কাটতে কাটতে আমি আমার ভিডিওটা শেষ করছি। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।